কথা শুনে আমিও আশ্চর্য হয়ে ভাই। দিদি মারা গেল ততই বা বয়স হবে, আর কি আর? তারপর তুমি ওকে বুকে করে মানুষ করলে, আর সেই ছেলে কিনা তোমার মুখের উপরে কথা বলে। আমাদের গায়ে সৌরভী বসত, সে বলে কিনা ওর মেয়ে মঞ্জুরির সাথে তুই আমাদের কুলিনের বিয়ে দেবে। বাসি দিয়ে গেছিল
আমার শ্যাম রেখে গেছে এই স্মৃতি। হয় মা, কিন্তু আমি চলে গেলে ওর কি হবে? আমি যে শান্তি পাই না গো। কথা দাও ওর দায়িত্ব তুমি নিলে, কথা দাও পুলিনের সাথে ওর মালা চন্দন করবে। কিন্তু শ্রীমতী, কথা দাও পুলিন যে সম্পত্তি তো গেল, এবার কি দিবে? আর ওই
ওই মন জানি বুঝলে বিশ্বাস করো গোপিনী এই যেদিন থেকে তোমায় আমি দেখেছি না আমি আমি পাগল হয়ে গেছি এই যা বলছে এই পুলি এই পুলি তোমাকে যা দেয়নি আমি সব দেব সব সব এনে আমাকে আবার কেন খামোকা চুপ কর ব্যাদক কোথাকার ব্যাদক কোথাকার ফুলোর জমি তোর নামে হস্তান্তরিত হলো আমি কয় জমিদার হয়ে জানতে পারলাম না জানতে পারলাম না শোন ওই জমি তোকে টাকা দিয়ে খরচ করতে হবে আগে ও জমি আমার নয় ওর আরে বাবা তাই হলো যা তুই তাই তো স্বামী নাকি ওই জমি তোকে টাকা দিয়ে খরচ করতে হবে হবে এসো আমি তো তোমাকে ডেকে পাঠিয়েছিলাম ওদের স্বামী-স্ত্রী ঝামেলায় আমি কেন খামোখা থাকবো গো বাপু তা বললে তো হবে না এই গ্রামে তুমি যা করে বেড়াচ্ছ গায়ের জমিদার হয়ে সে তো আর মেনে নেওয়া যায় না নাকি রে শোন এই গ্রাম তোকে ছাড়তে হবে ছাড়তে হবে গা ছেড়ে আমি কোথায় যাব নাম সে না হয় এ কটা দিন তুই এই আমার বাড়ি থাকতে পারিস মা গো মা আমি বসছি ওসব জি চাকরের কাজ আমি করতে পারবো না হ্যাঁ বালাই সাত জি চাকর কেন রে আমার বাড়ি এমনি এমনি থাকবি বাতাসটা কর বাতাসটা কর আর যদি বলিস তাহলে আমার এই বাগান বাড়িতে তোর জন্য কুঞ্জ সাজিয়ে দেব